আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। দুপুরে লালমোহনে পৌর শহরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় একথা বলেন তিনি। এমপি শাওন বলেন, 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে দেশকে সাম্প্রদায়িক বিষ বাষ্পে পরিণত করেছিল, তবে আজ দলমত নির্বিশেষে শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলছে। এ সময় উপজেলার একাধিক মন্দিরে অর্থ প্রদান করেন এমপি শাওন।